ওকে গাইজ, আমরা রাতটা এখানে পার করলাম, দেন এখন আর্লি মর্নিং আমরা বেরোচ্ছি। আমাদের রাতে ঠিক করা মাহিন্দ্রা সেটা নিচে দাঁড়ায় আছে, সে প্যারা দিয়ে উঠাইছে, আমরা কিন্তু উঠতে পারতাম না। এই প্রথমবার দেখলাম যে কোনো মানে গাড়ি আনা এত প্যারা দিয়া উঠাইতে পারে। যাই হোক, পিপুল রেডি? সুমন, এই মাহিন্দ্রা গতকালকে বুক করা হয়েছিল, তো আজকে সকাল 6টার মধ্যে এসে চলে আসছে। আমরা এখন যাচ্ছি হচ্ছে উদ্দেশ্য নীলগিরি, সারাদিন ঘোরা, অনেক লম্বা সফর, মোটামুটি প্রায় 2.5-3 ঘন্টার, 81 কিলোমিটার রাস্তা। তো ইনশাল্লাহ পথে দেখানো হবে যা যা হয়। নীলগিরি যাওয়ার পথে এখানে একটা ব্রেক এন্ট্রি করতে হয়, নাম সুমন, বিপুল আর আমাদের আজকের জন্য মামা। এটা হচ্ছে সাঙ্গু নদী, সাঙ্গু নদীর পাশ দিয়ে পাহাড়, মেঘ দেখা যাচ্ছে পাহাড়ের নিচে। এটা নাকি তেমন কিছুই না, সামনে আরও সুন্দর দৃশ্য পাবো। আর এর দিয়ে আমি গেছি ফ্যামিলি সহ গেছি, তো রওনা দিয়ে আবার রাতে চলে আসলো একদম। এই যে আমাদের সামনে মেঘ, মেঘ আমাদের নিচে আর সামনে আর চারপাশে বৃষ্টি পড়ছে এখানে। রাতে চলে আসছি, সব মেঘ না এগুলা, নীলগিরি যাওয়ার পথে এখানে আমাদের ব্রেকফাস্টের বিরতি। এটা হচ্ছে চিম্বুক, চিম্বুকের ঠিক পাশে যে ক্যাম্প, আর্মি ক্যাম্প, সেখানে আমরা এখানে ডিম খিচুড়ি নিয়েছি। এই একটা আইটেমই পাওয়া যায় এখানে, অন্য কোনো আইটেম পাওয়া যায় না। প্রাইস হচ্ছে 100 টাকা। বিপুল সাথে আমাদের ড্রাইভার মামা, চারপাশে মেঘ। চলে আসছি নীলগিরিতে, বিপুল টিকিট কাটলো। আচ্ছা, এখানে আসার পর সুমন ওয়াইফের সাথে ব্যস্ত টিকিট কাউন্টার। এখানে আসার পর একটা চুনা খাইলাম, যেটা হচ্ছে যে টিকিট পার পার্সন 100 টাকা করে, আবার আপনাদের গাড়ির যে গাড়িটা আসছেন সেই গাড়ির পার্কিংও আপনাদের দিতে হবে। মূল তালিকা এখানে দেওয়া আছে, বিভিন্ন গাড়ির বিভিন্ন রেট। ড্রাইভারের জন্য কোনো টিকিট লাগে না, কিন্তু ড্রাইভারের গাড়ির জন্য টিকিট লাগবে, ওটা আপনার আপনার পে করতে হবে। আর ভিতরে ঢুকতেছি, এই এখানে পরিবেশ খুব সুন্দর, আর্মিদের তত্ত্বাবধানে সব কিছু চলে। ভিডিও করা ব্যস্ত,
বিপুল ছবিতলায় ব্যস্ত। আমরা আছি এই মুহূর্তে নীলগিরি 0 পয়েন্ট হেলিপ্যাড। এখানে হেলিকপ্টার নামবে, দেশের বড় বড় ভিআইপি যারা আসবে তারা হেলিকপ্টারে আসে, অথবা দেশের বাইরে থেকে যদি কেউ ঘুরতে আসে তখন ডিরেক্ট হেলিকপ্টার নিয়ে আসতে পারে। হ্যালো, সো গাইস, এই মুহূর্তে আছি হচ্ছে নীলগিরি। সকাল 7টায় বের হয়েছিলাম, এখন হচ্ছে 11টা, দ্যাট মিনস 3 ঘন্টা লাগছে। এটা হচ্ছে টোটাল 70 অর 80 এরকম কিলোমিটার বান্দরবন শহর থেকে। তো মাঝপথে আমরা আর্মি ক্যাম্পে একটু ব্রেকফাস্ট করলাম, সেখান থেকে সরাসরি চলে আসলাম এখানে। আর নীলগিরিতে ঢোকার জন্য আপনার পার পার্সন 100 টাকা করে টিকিট, এবং ড্রাইভারের কোনো টিকিট লাগবে না। বাট আপনার সাথে যে গাড়ি থাকে, মানে ট্রান্সপোর্ট, আপনি বাইকে আসেন বা আপনি চাঁদের গাড়িতে আসেন অথবা সিএনজি বা যাই যেটাতে আসেন না কেন, আপনার সেটার পার্কিং খরচ দিতে হবে। ভিতরে ঢোকার পর তো হেলিপ্যাড আছে, এখানে দেখার অনেক কিছুই আছে। এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম এই নীলগিরিতে আসা। আর এখানে আমি বিপুল আর সুমন তিনজন আসছি, আমরা ছোটো আলা ফ্রেন্ড তিনজনই। আমরা অনেক জায়গায় ঘুরছি, মোটামুটি অলমোস্ট বাংলাদেশ পুরোটাই কভার দিয়েছি। বান্দরবনে 3rd টাইম আসা। সুমন কিছু বললো, অবশ্যই দেখি কি বলে সুমন। দীর্ঘ প্ল্যানের পর খুব ভালো লাগলো জিনিসটা, বান্দরবন খুব মজার একটা অল্প সময়ে আসা, এবং যা যতটুকু ঘুরতে পারছে অনেক ভালোই লাগছে। এখন নেক্সট টাইম আসলে ইনশাল্লাহ 1 সপ্তাহের জন্য আসবো। প্রথমবার আসছিলাম যখন তখন ভয়টার মনে মনে আছে যে ভয়ঙ্কর সিন। হ্যাঁ হ্যাঁ, প্রথমবার একটা এক্সপিরিয়েন্স ছিল। আচ্ছা, আমি আর সুমন প্রথমবার যখন আসছিলাম তখন একটা মানে ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স আছে বান্দরবনে, সেটা ইনশাল্লাহ পরে কোনো একদিন শোনাই দিব, শেয়ার করা হবে। আচ্ছা, এই ট্যুর কোনো ঝামেলা নেই তো? না, এই ট্যুর পারফেক্ট একটা ট্যুর গেল এবং সবকিছুই সুন্দরভাবে গেছে ইনশাল্লাহ। এই হচ্ছে ভিউ, অসাধারণ, আল্লাহর অপরূপ সৃষ্টি। এখানে এসে আপনি যাই করেন না কেন, এনজয় করেন বা বারেবার আপনি যা ইচ্ছা তাই করেন, কিন্তু প্রথমে অবশ্যই অ্যাজ এ মুসলিম আপনাকে প্রথমে বলতে হবে যে আলহামদুলিল্লাহ এবং সুবহান আল্লাহ। এত সুন্দর আল্লাহ তাআলা সৃষ্টি, প্রত্যেকটা পাহাড়, পাহাড় হচ্ছে পৃথিবীর খুঁটি স্বরূপ, মানে আল্লাহ তাআলা পাহাড় এবং সমুদ্রকে বানাইছে হচ্ছে পৃথিবীর ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য। সো আমাদের অবশ্যই শুকর আলহামদুলিল্লাহ বলা উচিত যে আমরা এত সুন্দর সুন্দর জিনিস পাইছি, আল্লাহ তাআলা দিচ্ছে আমাদেরকে। এখান থেকে আমরা সরাসরি চলে যাবো হচ্ছে চিম্বুক হয়ে বান্দরবন আবার শহরে। নীলগিরির ভিতরে ফুড অ্যান্ড বেভারেজের জন্য কিছু দোকান আছে, তার মধ্যে একটা। সো এটাই হচ্ছে একটা আরেকটা ভিউ পয়েন্ট। নীলগিরি থেকে ট্রেনের পথে যাওয়ার সময় অনেকগুলো ছোটো ছোটো ভিউ পয়েন্ট দেখা যায়, তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট এবং এটাকে বলে ওয়ান্ডারফুল ভিউ পয়েন্ট। আর এখানে জাস্ট ভিউটা দেখেন, দেখাচ্ছি আমি, আর আগুনের শব্দে মানে বলার মতো লাগে, মানে প্রচণ্ড শব্দ আগুনে, এই যে এখানে আগুন জ্বলতেছে। তো এইটাই হচ্ছে আরেকটা ভিউ পয়েন্ট। এখন যাচ্ছে চিম্বুকের দিকে ইনশাল্লাহ, আমরা চিম্বুক পাহাড়ে উঠে বাকিটা দেখানো হবে। এদিকে বিপুল, বিপুল এদিকে ছবি তোলা ব্যস্ত। আর মেঘগুলো দেখেন, মেঘগুলো একদম মানে এমন এমনভাবে ছেয়ে আছে যে ওই যে ওই জায়গাটা, জাস্ট ওই জায়গাটা এখন বৃষ্টি হচ্ছে, আবার এই পাশটা বৃষ্টি নাই, এরকম একটা অবস্থা। আর এইগুলো সব সবগুলো হচ্ছে ছোটো ছোটো পাহাড়, মানে ওই যে একটা গ্রাম দেখা যাচ্ছে, ওই যে একটা গ্রাম, এই যে একটা পাড়া, হ্যাঁ এই যে একটা পাড়া,
এগুলো সব ছোট ছোট গ্রাম, আর এই যে পথগুলো, এইভাবে পথ হাঁটার পথ তৈরি করা হয়েছে। আর এখানে খুব বন্য হাতি থাকে, তাই একটু পরপর অনেকগুলো কলা গাছের বাগান, কলা বাগান থাকে। এরপর যাচ্ছি আমরা পরবর্তীতে এই ভিউ পয়েন্টে, এগুলো থাকবো। ধন্যবাদ। আমাদের মামা, আপনার নাম বলেন? আমার নাম মং চৌধুরী। মং চৌধুরী, আমি মহাজিন কলেজের স্টুডেন্ট। ড্রাইভার না, আপনি ফাঁকে আপনি আমাদের গাড়ি চালায় খুব ভালো, মানে ঘুরাই দিয়ে আসছে আর কি। এই ড্রাইভার না, মানে ফাঁকে ফাঁকে চালায়। আর উনি, আপনি হচ্ছে ওই চিটাগাংয়ের কি ইউনিভার্সিটি জানি? মহাসিং। মহাসিং, এখান থেকে উনি ডিগ্রি শেষ করে মাস্টার্স করতেছে, ভর্তি করতেছে। আমাদের ঘুরাইলো বড় ভাইয়ের মতোই, শুনো মতো। আর ভাইয়ের চালানো, ওরে বাবা, অসাধারণ অসাধারণ ড্রাইভিং জোস, একদম আপনের মতো, নিজেদের মতো করেই ঘুরলাম আমরা একসাথে। তো ভাই, এই পাহাড়ি রাস্তায় চালাইতে কি ভয় লাগে না? যদি ওই যে অন্যদিক থেকে চাঁদের গাড়ি যে স্পিডে আসে, যখন এখানে আমরা পাহাড়ে জন্ম হয়েছি, আর এখানে আমার কেন ভয়, আর চালাতে না আর ভালো। বাংলাদেশ ডিএমভি পুলিশের দৃষ্টি আকর্ষণ করছি, ভাই লাইসেন্স নাই, ভাইকে অবশ্যই ধরবেন আপনারা। সমস্যা ঢাকা আসে লাইসেন্স করে দিচ্ছি ইনশাল্লাহ। নানান রঙের ফুল বন্ধুর বাড়ির ফুল বাগানে, নানান রঙের ফুল কষ্ট, নিজেকে ভেবে নিতাম এক শ্রেষ্ঠ, যার প্রতিপদে জীবন বিচ্ছেদের স্বপ্ন। হ্যালো সবাইকে, প্রচণ্ড বৃষ্টির কারণে মাঝের অনেকটা পথ আমরা ভিডিও করতে পারি নাই। নীলগিরি থেকে আমরা সরাসরি কয়েকটা স্পট ঘুরে ভিউ পয়েন্ট, একটা বাসের বাড়ির সামনে দাঁড়াইছিলাম, যেটা ব্যাকগ্রাউন্ডে দেখানো হচ্ছে। সেই বাড়িটার মানে ডিজাইন এত সুন্দর ছিল, আর একদম পাহাড়ের চূড়ায়, তো আর প্রচণ্ড মানে মেঘ আর বৃষ্টির খেলা চলতেছিল। সব মিলে কয়েকটা ছোটো ভাই ছিল সেখানে, ওরা গান বাজনা করতেছিল, ওদের সাথে জয়েন করলাম, একসাথে গান বাজনা করলাম। সেখান থেকে সরাসরি চলে আসলাম বান্দরবন শহরে। আর আরেকটা ব্যাড নিউজ হচ্ছে, যারা ইতিমধ্যে স্বর্ণ মন্দিরের প্ল্যান করেছেন বান্দরবনে এসে ঘুরবেন, তারা স্বর্ণ মন্দিরটাকে বাদ রাখবেন, কারণ লাস্ট ওয়ান ইয়ার যাবৎ ওটা বন্ধ, ওখানে ঢোকা যায় না। তো সেখান থেকে আমরা এখানে চলে আসলাম বান্দরবন শহরে আমাদের হোটেলে, সেখানে রেস্ট নিয়ে এখন খাওয়া দাওয়া করে। বাস স্ট্যান্ডের পাশেই হিল ভিউ নামে একটা রেস্টুরেন্ট আছে, হোটেল রেস্টুরেন্ট, এখানে খাওয়া দাওয়া করেছিলাম এসে এবং এখনও করলাম। খুব ভালো খাবারের মান প্রাইস অনুযায়ী। তো এই হচ্ছে এই মুহূর্তে এখানকার ট্যুর, আর
আসছে পরে বাস, ঠিক আর 10-15 মিনিট পরে ইনশাল্লাহ বাসে উঠে দেন আল্লাহ রহমতে ভালো মতো যেন পৌঁছে দেবে সেই দোয়া সবাই করবেন। আসসালামু আলাইকুম। বাসে উঠে গেলাম, নয়ডার বাস, ঠিক জাস্ট আমি চলে আসছি সেন্ট মার্টিনের ভবন, এখনও সবাই উঠে নাই। এটা হচ্ছে সেন্ট মার্টিনের একটা ইকোনমিক ক্লাসের এসি বাস। সো বান্দরবান থেকে বেরিয়ে যাচ্ছি, খুব টায়ার্ড আর প্রচণ্ড বৃষ্টিতে দৌড়াদৌড়ি করে আসছি, সো পরে কথা হবে ইনশাল্লাহ।